আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আজকে খুব মজার একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। খুবই মজার এই আইসক্রিমটা বানাতে আমাদের কি কি লাগবে উপকরণগুলো আমি সবটা দেখিয়ে দিব, ফুল রেসিপি শেয়ার করব। এই আইসক্রিমগুলো কিন্তু আমরা ছোট বড় সকলেরই খুবই পছন্দের একটা আইসক্রিম, সেটা হলো দুধে ভরপুর নারকেলের আইসক্রিম। এই নারকেলের আইসক্রিমটা কিভাবে বানাতে হয় একবার দেখে নিলে যে কেউ শিখে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিব 400 গ্রাম দুধ। 400 গ্রাম দুধকে কিন্তু আমি জাল করে 200 গ্রামে পরিণত করব, মানে অর্ধেক শুকিয়ে জাল দি, মানে শুকিয়ে নিতে হবে জাল করে। দুধটা কিছুক্ষণ জাল করার পরে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কেউ একটু বেশি খান কেউ একটু কম খান, তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন। চিনিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছেন জাল করতে করতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ দিয়ে দিব 2 টেবিল চামচ, যেহেতু এটা দুধে ভরপুর নারকেলের আইসক্রিম হবে। এখানে কোনো আটা কিংবা কর্নফ্লাওয়ার মেশাবো না, আমি শুধু দুধটাকে জাল করে ঘন করে নেব। মাত্র 3-4টা উপকরণে কিন্তু আজকের আইসক্রিমটা বানাবো আমি। দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়ানো। এই নারকেলের আইসক্রিমগুলো কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, যারা গ্রামে বড় হয়েছেন তারা তো জানেনি। আরেকটু মজা করে খাওয়ার জন্য আমি শুধু এটাকে দুধ দিয়ে বানিয়েছি। খুব মজার একটা আইসক্রিমের দুধ হয়ে গেছে কিন্তু এখানে। এখন আমি চুলাটা অফ করে দিব, দিয়ে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন দুধটা কতটুকু ঘন হয়েছে, পাউডার মানে পাউডার গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা দুধের একটা থিকনেস হয়েছে আর কি। এইখানে আমি কিছু পেস্ট মানে কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। বাদামটা আসলে অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই। এইখানে আমি একটা প্লাস্টিকের জগ নিয়ে নিলাম, নিয়ে দুধের মিশ্রণটা ঢেলে দিব। এতে করে আইসক্রিমের বক্সে ঢালতে আপনার সুবিধা হবে। আপনারা যে কোনো গ্লাস কিংবা এরকম মগগুলাতে ঢেলে নিতে পারেন, কিংবা সরাসরি আইসক্রিমের বক্সগুলাতেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আইসক্রিম বক্স নিয়ে নিলাম, আর কিছু অংশ নারকেল আমি রেখে দিয়েছি। কিছুটা নারকেলের অংশ আমি বক্সগুলাতে আগিয়ে দিয়ে দিব। এখন আমি দুধের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিব বক্সগুলাতে। এখন উপরে আবারও কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে 5টা মানে আইসক্রিম হবে একেবারে ভরপুর, আর একটা আইসক্রিম অর্ধেক হবে। আর এখানে আমার 4টা কাটি আছে, আর 2টা কাটি আসলে কোথায় যেন হারিয়ে গেছে বলতে পারি না। তো যাই হোক, 4টা হলেই হবে। তো এইখানে আমি আর বাকি 2টা এমনিতে চামচ দিয়ে খাওয়া যাবে আর কি কেটে। তো যাই হোক, এখন আমি এগুলা ঢাকা হয়ে গেল, এখন আমি রেখে দিব ডিপ ফ্রিজে। মানে যেহেতু আমি রাত্রে বানিয়েছি, সারা রাত্র আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সকালবেলা ফিরে আসলাম আপনাদের সাথে আবারও আমার আইসক্রিমগুলো নিয়ে। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে দেখতে পাচ্ছেন এমনিতে কিন্তু এগুলো খুলবে না। এখন আমি এখানে কিছু পানি নিয়ে নিলাম, নিয়ে পানিতে একটু চুবিয়ে নিব। হাফ মিনিট কিন্তু আমি পানিতে চুবিয়ে রেখেই কিন্তু এগুলোকে উঠিয়ে নিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখছি উঠে কি না, বেশিক্ষণ কিন্তু পানিতে ভিজিয়ে রাখা যাবে না। তো এই তো দেখতে পাচ্ছেন উঠে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে আইসক্রিমটা একেবারে পরিষ্কার হয়ে, কোথাও ভেঙে যায়নি কিংবা কোথাও লেগে যায়নি,
খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা উঠে গেছে। রাত্রে বানালে পুরো রাত্রও আপনারা রেখে দিবেন ডিপ ফ্রিজে, সকালে এটাকে বের করবেন। আর যদি সকালে বানান তাহলে রাত্রে বের করবেন, তাহলে আপনার আইসক্রিমটা কোথাও ভেঙে যাবে না কিংবা লেগে যাবে না। খুব সুন্দর দোকানের মতো পারফেক্ট আইসক্রিমের রেসিপি যদি পেতে চান তাহলে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই মিস করবেন না, দেখতে থাকুন। তো হয়ে গেছে কিন্তু আমার দারুণ মজার দুধে ভরপুর নারকেলের আইসক্রিম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এগুলা কিন্তু আপনারা রেখেও খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।